আসসালামু আলাইকুম নিমন দাস হ্যাঁ হ্যালো ফরাজ ভাই হ্যালো জি ভাই কত শোনা যাচ্ছে বলুন শুননা ভাই আমি বাংলাদেশ থেকে বলছিলাম মানে গাড়ি যে ইঞ্জিন আছে গাড়ি কত বছর আগেস ভাইবারে পরিচালনা হয়েছে আর কি মানে বার হইছে আমি বুঝতে পারিনা আরেকবার বলুন সেদিন ধর্মের অনুসারী লোকের সাথে কথাবার্তা তো তিনি বলছে যে গাড়ির তাহলে আদিম যুগে যে আমরা শুনতাম যে চাকা আবিষ্কার করেছিল ওই যে ধাক্কা দিয়ে দিয়ে মানে ওইখান থেকে যে চাকার আবিষ্কার হলো তারপরে ওইখান থেকে আস্তে আস্তে আবিষ্কার হলো ওই যে ওই চাকাটা দরকার কি ছিল বলছিল তো আমার এইটুকু জানা ছিল কয় ইঞ্জিন কোরআন থেকে নাকি তারা পাইছে আমি কইছি একটা আমার প্রমাণ দেখাও তার তো পারলো না মানে আমাকে বাপ বকা করতেছে আর ওকে যে দাবি করবে প্রমাণ তো সেই দেখাবে তাই না প্রমাণ তো অন্য কেউ দেখাবে না জি জি তখন বকা ঝগড়া মানে আরেক লাইন চলে যাচ্ছে আর আচ্ছা এরকম দাবি তো শুনি নাই যে গাড়ির ইঞ্জিন হচ্ছে কোরআন থেকে আবিষ্কার করা হয়েছে

যেগুলোর ইঞ্জিন আছে যেগুলো ই আছে সবকিছুই থাকার কথা মোহাম্মদের আমি বললাম সেটা যে মানে তাহলে একটা মুসলমান ধর্ম অনুসারে কি দেখান যে ইঞ্জিন তৈরি করছে হ্যাঁ আছে পাগলা হ্যান ত্যান মানে নানান কিছু শুরু করে বুঝলেন এত কিছু আবিষ্কার হলো কোরআনের ইঞ্জিনের কথা বলা হলো তারপরে ওই মোহাম্মদের আমলে তখনও তারা উঠে উটের পিঠে উঠে মানে ভ্রমণ করতো তারা এটা একটা আপনার আপনার মনে একটা প্রশ্ন জাগেনি আপনার বুঝতে পারছেন মুসলমানের দেশে বসবাস করি না আজকে বিরক্তি করার মতো লোকজন যুক্ত হচ্ছে বেশি আমি তাহলে অথেন্টিকেশনটা অন করে দিই আহ যে লিমন দাস ভাই ধন্যবাদ তাহলে যুক্ত হওয়ার জন্য এই সম্পর্কে আমার আর কিছু বলার নাই কেননা তারা নিজেরা ভুল কথা এটা তো নাই না ভাই ভুল কথা বলার আগে ধরেন যে কেউ আপনাকে যে কোনো কিছু দাবি করবে সেটাকে তার কাছে প্রমাণ চাবেন সে যদি প্রমাণ দিতে না পারে সেই দাবিটাকে দু হাত দিয়ে তুলে সেই দাবিটাকে আদর করে সোহাগ করে তার দাবিটার চুল আশ্রে দিয়ে চুলে তেল দিয়ে দিয়ে সুন্দর দাবিটাকে একটা ব্ল্যাঙ্কেটে মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিবেন জি ভাই জি ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ এটাই জানার জন্য আর ভাইয়া আপনি যদি সেটাও করতে না পারেন আপনার যদি খুবই কিউরিয়াসিটি হয় যে সত্যি আছে কিনা আপনি একটু নিজে একটু কোরআনটা পড়ে দেখবেন বাংলাটা অথবা যেটাই পড়েন একটু পড়ে দেখবেন যে আসলেই আছে কি নাই ঠিক আছে ভাই তারপরে যে আসিফ ভাই যে সংশয় ডট কমটা আছে মানে এই লেখাগুলো আমি কোথা থেকে পাবো সংশয় ডট কম থেকে পাবো আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করব সংশয় ডট যাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট সংশয় ডট কম ওয়েবসাইটটাতে যাবেন কোন একটা ব্রাউজার থেকে ওয়েবসাইট যাবেন ধরেন ক্রোম ব্রাউজার অপেরা এইগুলো থেকে যাবেন এই সংশয় ডট কম এ যাবেন যে ওইখান থেকে লেখাগুলো সবগুলো অ্যাক্সেস পাবেন জি ভাই দিবেন ধন্যবাদ ঠিক আছে ভাই ভালো জন্য লিমন দাস ভাই গুড নাইট হবে আচ্ছা ভাইয়া আমি একটা বলতে চাচ্ছি যে আমি একটা কমেন্টে দেখলাম একটা ভাইয়া লিখেছে যে ফারেস ভাইয়া সাবরিনা বাসবিহারী আপনাদের মানে আমাদের নলেজ নেই ইসলাম সম্পর্কে সত্যি কথা বলতে আমি ফারাস ভাইয়া বাসবিহারী ভাইয়ের কথা বলতে যাচ্ছি না আমার সত্যি অতটা নলেজ নেই জেনারেল নলেজ যেটা আছে সেটাই আছে কিন্তু আমি পড়ি আমি চেষ্টা করি আসিফ ভাইয়ের ওয়েবসাইট থেকে লেখাগুলো পড়ার চেষ্টা করি কিন্তু আমি যেটা বলবো যে অনেক কিছুই কিন্তু জ্ঞান দিয়ে হয় না অনেক কিছুই কিন্তু কমন সেন্সের ব্যাপার ঠিক আছে অনেক কিছু আপনি ইসলাম পড়েও কিন্তু আপনি কমন সেন্স হারাচ্ছেন কমন সেন্সটা আপনি ইউজ করছেন না সো অনেক কিছু জানার জন্য অনেক কিছু বোঝার জন্য আপনার সব সময় যে একেবারে টিপ টপ নলেজ থাকতে হবে সেটা কিন্তু না অনেক সময় কমন সেন্সটা মোর ইম্পর্টেন্ট দেন হ্যাভিং আ বুক নলেজ ওকে থ্যাংক ইউ সাবিনা আপু আচ্ছা ঠিক আছে চান ভাই আপনাকে যুক্ত করা হয়েছে আনমিট করে বলুন আমি পরে आंसर দিতে পারবো না প্লিজ একটু আনমিট হ্যালো লো জি ভাই আমি কমেন্টে যে প্রশ্নটা করছি তো ওই দুটো আসলে আমার প্রশ্ন আসলে আমি কমেন্ট পড়তে পারবো না ভাই আপনি নিজে বলে শুনুন ভাই কবরের আজব সম্পর্কে আমার একটা ব্যাপার ছিল আর ওই যে যারা যাদের শরীর সাধানাত ইমান থাকলে যারা নামে কোনো কোনোভাবে প্রবেশ করবে না তারা আসলে ভাই একটু জোরে বলেন ভাই আপনার কথা কিছুই শোনা যাচ্ছে না খুবই লো সাউন্ড খুবই লো সরিশাদানা ইমান থাকলে যারা আসলে কবরে মানে গা নামে প্রবেশ করবে না তাদেরকে কোনোভাবে কবরের আজাব দেওয়া হবে কিনা আসলে আহ কবরের আজাব মোস্ট প্রবলে দেওয়া হবে আমার কাছে রেফারেন্স চাই না বাট আহ মোস্ট প্রবলে আপনি এটার সম্পর্কে কোনো তো হুজুরের কাছে জিজ্ঞেস করে নিতে পারেন বাট মোস্ট প্রবলি দেওয়া হবে ঠিক আছে এটাই জানার ছিল আর কি উম

হ্যালো হ্যালো হ্যাঁ এবার শুনতে পাচ্ছেন এবার ইকো হচ্ছে ইকো হচ্ছে জি ভাই এখন আপনি একটু আস্তে একটু কথা বললে ভালো হতো আপনি খুব মনে হচ্ছে আপনি খুব না ইকো হচ্ছে তো ইকো হচ্ছে না কেন ইকো তো হচ্ছে এখন মিউট করা আছে এজন্য উনি এখন মিউট করা আছে এজন্য এখন ইকো নাই মুজাহিদ খান আরেকবার একটু আনমিউট করুন আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বলতে হবে যে আপনি আপনার কথা শুনতে পাচ্ছি আমরা আপনি আনমিট করে আপনার যদি কিছু বলার থাকে আনমিট করে বলুন আল্লাহর অস্তিত্ব আছে কিনা এই বিষয়ে আমরা টপিকে কথা বলতে চাইছি হ্যাঁ ভাই বলুন বলেন আপনার কি বলার আছে বলেন আচ্ছা বাজবে ভাই আমার কথা হয়েছে না ভাইয়া একদিন একটা কোশ্চেন না ভাইয়া একদিন একটা কোশ্চেন আচ্ছা মুজাহিদ খান ভাইয়া দেখেন তো আপনার কোন ট্যাব খোলা আছে কিনা আপনি যেই ট্যাবটাতে ইউটিউব শুনতেছেন ইউটিউব থেকে শুনতেছেন বা মাল্টিপল কোন ট্যাব খোলা আছে কিনা একটু দেখেন এই নিয়ে তো কথা বলতে পারবো না ভাইয়া ঠিক করে নিন তারপর আপনাকে ইয়ে করছি হ্যাঁ জয়েন করছি হ্যাঁ ঠিক করে নিন আচ্ছা প্রীতি আপনাকে যুক্ত করা হয়েছে আর্নমিট করে বলুন প্রীতি আপনাকে যুক্ত করা হয়েছে আর্নমিট করে বলুন প্রীতি আপনাকে যুক্ত করা হয়েছে আনমিট করে বলুন আচ্ছা খুবই খারাপ অবস্থা আজকে সবারই দেখি গন্ডগোল হচ্ছে তো দেখতেছি বাজবাহী ভাই সেটাই তো দেখতেছি ভাই কিয়ামত সামনে সামনে শুধু সেটাই না আমাদের বাজবহারি ভাই থেকে ইচ্ছে এখন সবারই ইগো হচ্ছে সবাই আহ ইগো সবার আওয়াজ কম কেন অবস্থা আছে খুবই খারাপ হ্যাঁ এটা এটা ঠিক গজব গজব চলে আসছে আর কি আচ্ছা আমাদের এত এত বেশি গেস্ট দিয়েছিলেন এত বেশি গেস্ট যুক্ত হয়েছিলেন যাদের ইকো ছিল এবং প্রবলেম করতেছিল তাদেরকে জায়গাটাও ফুল ছিল এবং তারা কর্তৃপক্ষও কথা বলতে পারেনি আচ্ছা এইটা আমার মনে হয় এই ডিসটর্বটা করবেই আমি একটু ইয়ে করে দেই অথেন্টিকেশন অন করে দেই ওকে অনেক আনঅথেন্টিকেটেড লোকজন যুক্ত হয়ে ডিস্টার্ব করতে পারে আর কি মৃদুল 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 আপনাকে যুক্ত করা হয়েছে আর মিট করে বলুন কি আসিফ ভাই ফারাজ ভাই এই আসিফ ভাই আজকে যে জি ভাই ভালো আছেন আমার আমার মাইক থেকে কি ইকো হচ্ছে নয়েজ আসছে জি ভাই আপনার মাইক থেকে ইকো হচ্ছে জি ভাই আপনার মাইক থেকে কি হচ্ছে আমি একটু অবস্থা সবারই খারাপ আমাদের এখন মোটামুটি খালি আছে কেউ যদি যুক্ত হতে চান একটু দেখেন যে আপনার ওখান থেকে ইকো হচ্ছে কিনা যদি ইকো না হয় তাহলে যুক্ত হতে পারেন আহ বাকি যারা যারা যুক্ত হয়েছেন আজকে বেশিরভাগের মাইকার অবস্থা খুবই খারাপ হ্যালো ফারাজ ভাই আছেন জি ভাই আছি বলুন জি ভাই আছি বলুন ভাই আল্লাহর সাথে আমি একটা ফুটবল ম্যাচ খেলতে চাই এটা কি সম্ভব আচ্ছা আমি আপনাকে একটু বিদায় জানাই আপনি আবার রিফ্রেশ দিয়ে আসেন কারণ আপনার সাথে এবার কথা বলা যাবে না আপনার এখান থেকে কি হচ্ছে আমি যখন কথা বলছি আপনার সাথে আমি কষ্ট পাচ্ছি